হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে কোনো কথা নয় আজকে মানে বলতে পারো তোমাদের তিন বছর সাড়ে তিন বছরের ওপর হয়ে গেছে তোমাদের লেখা আছে না সমস্ত পরীক্ষার্থীর অপেক্ষার অবসান সত্যি অপেক্ষার অবসান মানে বহুত কিছু হয়ে যাওয়ার পর বহুত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর ফাইনালি অফিসিয়াল নোটিশ চলে এসছে আর গ্রুপ ডি এক্সাম ডেট আর তোমরা জানো আমি সবসময় অফিসিয়াল নোটিশ দেখাই একদম তোমাদের অফিসিয়াল জায়গা থেকে আরআরবি কলকাতার সাইড থেকে বার করে আগে আমি নোটিশ সম্বন্ধে আলোচনা করবো তারপর বাকি কথা সব শেষে আগে নোটিশটা তোমরা দেখো দেখো এই হচ্ছে সেই নোটিশ এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ আর কলকাতা আমি খুলেছি আরআরবি কলকাতা তিরিশ ছয় দু হাজার বাইশ নোটিশ অন এক্সাম ডেট সিবিটি আধার কার্ড বেস বায়োমেট্রিক যা কিছু আছে ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখো তোমাদের সামনে আমি ক্লিক হেয়ারে ক্লিক করছি দেখো অরিজিনাল আমি একবার ডাউনলোড করেছি ডাউনলোড এখানে দেখাচ্ছে দেখো দেখো এই হচ্ছে সে অফিসিয়াল নোটিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনস টি রেলওয়েজ রেলওয়ে বোর্ড আরআরসি এক অবলিক দু উনিশ লেভেল ওয়ান পোস্ট ডাইরেক্ট দেখো এখানে বলছে নোটিস অন এক্সাম ডেট ফর সিবিটি আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশন ডাইরেক্ট দেখো নোটিসটা কি লেখা আছে দ্য সিঙ্গেল স্টেজ সিবিটি ইজ শিডিউল ফর টু বি হেল্ড টেন্ট এখনও টেনি বলেছে কিন্তু ডেট পাওয়া গেছে ফ্রম সেভেন্টিন আগস্ট দু হাজার বাইশ সতেরোই আগস্ট থেকে অ্যান্ড অনওয়ার্ড ইন মাল্টিপল ফেজ সাবজেক্ট টু দ্য প্রিভেলিং কন্ডিশন ঠিক আছে মানে তোমাদের সতেরোই আগস্ট থেকে এক্সাম স্টার্ট হচ্ছে যদিও এটা টেন্টেটিভলি ডেট দিয়েছে তোমাদের তোমরা মোটামুটি একটা নোটিশ চাইছিলে যে স্যার তোমরা বুঝতেই পারছো না আমি বারবার তোমাদের বলছিলাম যে জুলাইয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমাদের নেই একদমই সমস্ত দিক থেকে ভাবনা চিন্তা করে জুলাই একদমই নেই ভেবেছিলাম হয়তো একদম শেষের দিকে স্টার্ট হবে কিন্তু না বলেছিলাম আমি আগস্টেই দেখবে স্টার্ট হবে দেখো সতেরোই আগস্ট এক্সাম ডেট তাও টেনটেটিভলি ডেট দিয়েছে তোমাদের অনওয়ার্ড অন মাল্টিপাল বিভিন্ন ফেজে চলতে থাকবে অবশ্যই কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশনের কথা ভেবে দু নম্বরে বলছে ইন পার্সোয়েন্স অফ সাব ক্লজেস ক্লজেস যা কিছু লেখা আছে আমি তোমাদের মানে পাতি মানে বলে বলতে মেন যেটা ইম্পর্টেন্ট অ্যাকর্ডিংলি আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশান মানে আধার বেস বায়ো যেমন এন টিপিসি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ বায়োমেট্রিক অথেন্টিকেশান হয়েছে আধার বেস করে তোমাদের এক্সাম সেন্টারে তো যাদের এখনও পর্যন্ত আধার কার্ড বানানো নেই তারা কিন্তু বানানোর জন্য টাইম পাচ্ছ বানিয়ে নাও কারণ আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশনই হবে ক্যান্ডিডেট উইল বি ক্যারেড বিফোর ডুইরিং কোর্স কমপ্লিট কম্পিউটার বেসেস সিবি সিবিটি সিবিটি তোমাদের যে এক্সাম হবে সেই হলে তোমাদের কিন্তু আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশান হবে প্রত্যেকটা স্টুডেন্টের আর এখানে কিন্তু এটাই দিয়েছে যে রুল ফাইভ আধার অথেন্টিকেশন ফর গুড এটা এই সবই দিয়েছে ঠিক আছে আধার ব্যাপারটা নিয়ে দিয়েছে আর এখানে দেখো লিখে দিয়েছে ওপরে আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশন বারবার এক্সাম সেন্টার থেকে বারবার এটাই বলছে যে আধার কার্ড যেন ঠিকঠাক করে তোমরা নিয়ে যাও এখানে দেখো একই দিয়েছে এটা তোমাদের বলে দিলাম ক্যান্ডিডেট আর অ্যাডভাইস রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট দেখো আমি দেখো তোমাদের সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখায় কখনও কোনো স্ক্রিনশট নিয়ে এসে বা কারোর কিছু নিয়ে এসে একদম বিশ্বাস করবে না কারণ এই ধরনের নোটিস এত মানে এই নিয়ে আমার ভিডিও আগেই বানানো দরকার ছিল কদিন আগে একটা নোটিশ জারি হয়েছিল যে মানে খুবই সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ছড়িয়ে গিয়েছিল যে আঠাশে জুলাই থেকে এক্সাম হচ্ছে আঠাশে আমি বারবার প্রত্যেকটা স্টুডেন্টকে বলছিলাম যে না এটা একটা ফেক নোটিস এর কোনো ভিত্তি নেই কোনো রকম কোনো যুক্তি নেই কারণ সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখবে আমি দেখো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আর আই ফর দ্য লেটেস্ট এখানে তাই বলছে আর এখানে বলছে বি ওয়ার টর্স হু ট্রাই টু মিসগাইড মানে কোনোরকমভাবে মিসগাইড হবে না কেউ কোনো ফোন করলো চাকরি পাই দেবো এত টাকা কত টাকা কিছুতে তোমরা মিসগাইড হবে না কোনোভাবেই কারণ তোমরা ভাবে তোমরা ঠিকঠাকভাবে এক্সাম দেবে ঠিকঠাকভাবে পরীক্ষায় চান্স পাবে এখানে কোনো রকম মিসগাইড যেন তোমরা না হয় আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবসময় তোমরা নোটিশ দেখবে আর আমি সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বার করে তোমাদের আমি দেখিয়ে দিই ডেট দেখতে পাচ্ছ তিরিশ ছয় দু হাজার বাইশ চেয়ারপারসন রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড এবার আমি ওখানে ফিরছি দেখো তার আগে আরেকবার নোটিশটা খুব ভালো করে দেখে নাও আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো নোটিশটা তোমরা ভালো করে পড়ে নেবে সেখান থেকে ঠিক আছে অনেক স্টুডেন্টরা প্রচুর মেসেজ করছে আমাকে যে স্যার আপনি ঠিক বলেছিলেন আমি আগস্ট থেকে যে টেনটেটিভ ভেবেছিলেন সে আগস্ট থেকেই স্টার্ট হয়েছে তাও টেনটেটিভ ডেট দিয়েছে সেভেন্টিন আগস্ট থেকে ঠিক আছে তাহলে তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে বুঝেছো সত্যি তোমাদের অপেক্ষার অবশ্য এত বছর মাস নয় দিন নয় কয়েক বছর ধরে অপেক্ষা করেছ ঠিক আছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তোমাদের হাতে আজকে জুলাই তিরিশ তারিখ সরি জুনের তিরিশ তারিখ এখনও পর্যন্ত তোমাদের দেড় মাসের বেশি সময় আছে দেখো জুলাই মাসটা পুরো আছে জুলাই একত্রিশে মাস জুলাই মাসটা পুরোপুরি তোমাদের হাতে আছে আগস্টে সতেরো তারিখ তোমাদের ডেট দিয়েছে মানে এখানে তো দেড় মাস হয়ে গেল এবার সতেরো তারিখ টেন্টেটিভ দিয়েছে মানে এর আগে তো হচ্ছে না গ্যারেন্টি হলেই এর পরে হবে আর এমনটা তো নাও হতে পারে যে তোমাদের পরীক্ষা শুরু হলো সতেরো তারিখ থেকে তোমার সতেরো তারিখেই পড়ে গেলো কয়েকদিন পরও তো পড়তে পারে সেইভাবে দেখতে গেলে তোমাদের হাতে আমি দেড় মাস বলছি আলটিমেট সবার হাতে কারো কারোর হাতে কিন্তু দু মাসেরও বেশি সময় আছে সেই দিক থেকে যদি এক্সাম তার কিছুদিন পরে পড়ে আর সতেরো তারিখের আগে তো এক্সাম পড়ছে না সতেরো তারিখটা টেন্টেটিভ ডেট এখনও পর্যন্ত যদি তোমরা কোনো প্রিপারেশান করতে চাও আমাদের কাছে দারুণভাবে কোর্স বানানো রয়েছে দেখো রিজনিংয়ের টোটাল কোর্স বানানো আছে এখনও পর্যন্ত কোর্স চলছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আমি তোমাদের জানিয়ে রাখি কী কী সাব কী কী চ্যাপ্টার আছে দেখো চ্যাপ্টার কী কী আছে দেখে নাও এই সমস্ত চ্যাপ্টারগুলো এখানে করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বা স্ক্রিনশট নিয়ে নাও এই চ্যাপ্টারগুলো এখানে করানো হচ্ছে তার মধ্যে আমাদের কোডিং ডিকোডিং নাম্বার সিরিজ আলফাবেট সিরিজ ক্লাসিফিকেশন অ্যানালগি মিসিং নাম্বার মিসিং লেটার ডাইরেকশান এগুলো সব হয়েছে ব্লাড রিলেশন ভেন্ট ডায়াগ্রাম এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিলুশন এই কটা বাকি আছে ম্যাথামেটিক্যাল অপারেশন বাকি আছে ডাটা সাফিসিয়েন্সি ক্যালেন্ডার ক্লক এগুলো সব হয়ে গেছে আমাদের ঠিক আছে তো আমাদের টু বি কন্টিনিউ চলছে এখনও যদি পর্যন্ত কেউ অ্যাডমিশান নিতে চাও নিতে পারো দেখছো নাম্বার এখানে রয়েছে ঠিক আছে আর শুধুমাত্র রিজনিং আছে সেটা বলবো না রিজনিং রয়েছে আমাদের ম্যাথ ইউথ কম্পিটিশান দেখো ইউথ কম্পিটিশানের ম্যাথ তোমাদের করতেই হবে তার প্রমাণ কিন্তু তোমাদের এন টি এক্সামে তোমরা পেয়ে গেছো আর এন এক্সাম দিতে গেছো যারা ইউথ কম্পিটিশান করে গেছে তাদের একটা কোশ্চেনও তার বাইরে যায়নি ইউথ কম্পিটিশান এখানে করানো হচ্ছে গ্রুপ ডি এন এসআই আর পি এ সমস্ত প্রশ্ন সম্পূর্ণ বাংলায় দেখো স ট্রিকের মাধ্যমে সম্পূর্ণ বাংলায় সমাধান ট্রিক মানে কোনো ফর্মুলা নয় কনসেপ্টের সঙ্গে যারা ক্লাস করছে তারা বুঝতে পারছে যে কনসেপ্টের সঙ্গে কতটা কনসেপ্ট দিয়ে শেখানো হচ্ছে যাতে একটা পরীক্ষায় পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে তোমরা নামিয়ে দিয়ে আসতে পারো তার জন্য যেভাবে শেখানো দরকার এই বইটা থেকে করানো হচ্ছে আমার কাছে করো যে কোনো স্যারের কাছে করো বাড়িতে করো এই বইটা তোমাদের করতেই হবে এতটাই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে একদম বাংলা পিডিএফ সহ এটা প্রোভাইড করা হয় এখানে আমাদের কোর্স চলছে আর শুধু ম্যাথ বলবো না ম্যাথে কী কী আছে সেগুলো তোমরা দেখে নাও এই বইটা পুরোটা আঠাশটা চ্যাপ্টার আছে আঠাশটা চ্যাপ্টারই করানো হবে টু বি কন্টিনিউ এটাও চলছে বেশ কিছু চ্যাপ্টার আমাদের কয়েকটা মাত্র চ্যাপ্টার আর বাকি আছে তাহলে শেষ হয়ে যাবে দেখো শেষ হয়ে যাবে মানে তোমরা পুরনো ভিডিও পাবে না এরকম ব্যাপার নয় সমস্ত ভিডিও পেয়ে যাবে সমস্ত পিডিএফ সমস্ত ভিডিও সব কিছু পেয়ে যাবে ঠিক আছে কী করে পাবে না পাবে দেখো এই কন্ট্যাক্ট নাম্বার সব জায়গায় দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল করবে সমস্ত কিছু জেনে যাবে ফিজিক্সের এনসিআরটি দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনসিআরটি না পড়ে কিছু করতে পারবে না তোমাদের এনসিআরটি পড়তেই হবে ভাই বাড়িতে পড়ো কোনো স্যারের কাছে পড়ো ফারাক পড়ে না আমার কাছেও আমি করাচ্ছি ফিজিক্সের শুধু ফিজিক্স নয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টোটাল করানো হচ্ছে এক মাসের স্পেশাল কোর্স ফিজিক্সটা আমাদের স্টার্ট হয়েছে কারণ আমাদের বায়োলজি টোটাল কমপ্লিট হয়ে গেছে তারপর কেমিস্ট্রি টোটাল কমপ্লিট হয়ে গেছে এগুলো আমাদের টোটাল কমপ্লিট কিন্তু বারবার বলছি কমপ্লিট মানে এটা নয় তোমরা পাবে না সব কিছু পেয়ে যাবে আমাদের টু বি কন্টিনিউ ফুল ডিটেলস ক্লাস চলছে তোমরা আরামসে জয়েন করো আর ক্লোজটা এভাবেই সাজানো যায় তোমরা এক দেড় মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করতে পারো যদি ভাই জুনুন থাকে যদি করবো চাও তাহলে করতে পারবে আর যদি ভাবো যে আমার হাতে এক মাস সময় আছে পনেরো দিন সময় আছে তাহলে তো কোনো কিছু করো না এখন হাত পা গুটি বসে থাকো ঠিক আছে কারণ এরকম সুযোগ নেক্সট টাইম কবে আসবে কিভাবে আসবে কেউ জানে না এত ভ্যাকেন্সি এত ভ্যাকেন্সির সাথে এত বড়ো সুযোগ ঠিক আছে আর আমাদের ইউথ কম্পিটিশানে যদি কেউ পিডিএম নিতে চাও সে ব্যাপারেও কল করতে পারো আমাদের এই একটাই নাম্বার এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করলে সমস্ত রিপ্লাই পাবে আর না হলে কল করে ডিটেলস জানতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস সব কিছু দিয়ে দেবো তোমরা সেখান থেকেও জানতে পারো আর ডেসক্রিপশন বক্সে ডিটেলস যা থাকবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো ভাই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে জয়েন হয়ে যাও কারণ ওখান থেকে সমস্ত তোমরা আপডেট পাবে ঠিক আছে তো এই নাম্বারটা নোট করে রাখো কল করো হোয়াটসঅ্যাপ করো যদি কিছু জানার থাকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট জানতে পারো এছাড়া আমি সমস্ত কিছু এখানে জানিয়ে দিয়েছি তো বাস আর বেশি সময় তোমাদের হাতে নেই খুব বেশি নেই তবে যেটুকু টাইম আছে তোমরা ঝেড়ে প্রিপারেশান নাও আর যারা বলছিলে না স্যার এক্সাম চলে এলো সিলেবাস শেষ করলেন নাই করলে না ভাই দেখো কি বলেছিলাম আর কি কথাটা মিলছে কিনা তোমরা প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ করছো এ করছো ঠিক আছে এক্সাম সতেরোই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে ভাই আর আমি বারবার বলেছিলাম যে জুলাই হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই তখন তোমরা বিশ্বাস করিনি এখন দেখো অনেক কিছু লিখছিলে স্যার পরীক্ষার আগে টাইম পাবো না দুদিন পর দুদিন দিন আগে শেষ করবেন এইভাবে শেষ করবেন ওইভাবে শেষ করবেন এত টাইম পাবে তোমরা রিভিশন করার জন্য এখানে রিভিশন করার জন্য প্রচুর টাইম থাকবে ঠিক আছে তো প্রিপারেশান যারা নিচ্ছ তারা খুব ভালো হবে না যারা এখনও নাও নি তারা ভাই জেগে যাও আর এক্সামে কিন্তু খুব বেশি দেরি নেই এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও টেন্টেটিভ ডেট যখন দিয়ে দিয়েছে তখন আশেপাশেই তার পরীক্ষা হবে এটুকু জেনে রাখো ওকে পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই